ইনকাম করেও বরকত পাচ্ছেন না। আপনি অনেক ইনকাম করেন কিন্তু আপনার টাকায় বরকত আসে না। তারা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্ক্রিনে যে দোয়াটা দেখতে পাচ্ছেন এই দোয়াটা 3 বার পাঠ করবেন, ইনশা আল্লাহ আজিজ আপনার টাকায় আপনার ইনকামে বরকত আসবে। সবে নিয়ে শেয়ার করে দিবেন, আপনার একটা শেয়ারে হাজার হাজার মুসলিম ভাই বোন পাঠ করবে, পাঠ করে উপকৃত হবে, তা আল্লাহ তাআলা আপনার আমল নামাতেও সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। চ্যানেলটাকে ফলো করে দিয়ে কমেন্ট বক্সে একবার সুবহানাল্লাহ লিখে যাবেন ইনশাআল্লাহ। আপনার স্বামী অথবা আপনার স্ত্রী পরকিয়া করে সেটা আপনি জানেন, কিন্তু কোনোভাবেই এটা আপনি এদিক থেকে তাকে ফিরিয়ে আনতে পারতেছেন না, এই জন্য আপনার সংসারে সবসময় অশান্তি লেগেই থাকে। স্ক্রিনে যে দোয়াটা দেখতে পাচ্ছেন এই দোয়াটা যে কোনো নামাজের পর 7 বার করে পাঠ করে স্বামী অথবা স্ত্রী তার ছবির উপর ফু দিবেন, ইনশা আল্লাহ সে ওই পথ থেকে ফিরত আসবে, সে ভালো পথে চলে আসবে। অবশ্যই সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, আপনার একটা শেয়ারে আপনার আরেক মুসলিম ভাই আপনার আরেক মুসলিম বোন উপকৃত হবে, এতে আল্লাহ তাআলা আপনার আমল নামাতেও সওয়াব লিখবে। হাদিস কোরআন থেকে নেওয়া এ সকল দোয়াগুলা কখনোই মিথ্যা হয় না, বিশ্বাসের সাথে একলাচের সাথে করবেন ইনশা আল্লাহ। চরম অসুস্থতা অবস্থায় আয়ব আলাইসাল্লাম যে দোয়া পাঠ করেছিলেন আপনারা অবশ্যই যার যার জানা আছে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন, শেয়ার করে যারা জানে না তাদেরকে জানার শিখার সুযোগ করে দিবেন ইনশা আল্লাহ। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। যাদের মাথার চুল পরে যায় তারা যদি টানা 7 দিন প্রত্যেক নামাজের পর ছোট্ট এই দোয়াটা পাঠ করে আল্লাহর রহমতে দোয়ার ফজিলতে তাদের মাথার চুল পরা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অবশ্যই সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, আপনার অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি প্রত্যেক দিন পাঠ করবে সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, দুনিয়া তার কদম তলে থাকবে। আল্লাহু আকবার। অবশ্যই নিজে একবার পাঠ করবেন, কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখে যাবেন, শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে পাঠ করার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। যদি আপনার জ্বর হয় এই দোয়াটি পাঠ করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের সবসময় শরীরে জ্বর থাকে তারা যেন এই দোয়াটি বেশি বেশি পাঠ করে, এতে আল্লাহ তাআলার রহমতে তাদের জ্বর দূর হয়ে যাবে, তাদের জ্বর কমে যাবে। সবের নিয়তে শেয়ার করে দিবেন, আপনার অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়াটি প্রত্যেক দিন 3 বার করে পাঠ করে আল্লাহ তাআলা তাকে কখনোই সম্পদের অভাবে রাখেন না, তার কখনোই সম্পদের অভাব হয় না। সুবহানাল্লাহ। অবশ্যই সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, আপনার অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ব্যক্তি আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তার চেহারা মোবারক সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে এই দোয়াটা স্ক্রিনশট দিয়ে ছোট্ট করে আয়নার এক কোণায় লিখে রাখবেন, যাতে আপনি যখনই আয়নার সামনে যাবেন তখনই আপনি এই দোয়াটা পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। কমেন্ট বক্সে একবার ইনশাআল্লাহ লিখে যাবেন, ভিডিওটা শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোনো জিনিস পছন্দ হতো তিনি এই দোয়াটা পাঠ করতেন। আপনার যদি কোনো জিনিস পছন্দ হয় অথবা কাউকে পছন্দ হয় আপনি তাকে হালাল ভাবে পেতে চান, তাহলে সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দোয়াটা পাঠ করুন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। সেটা যদি আপনার জন্য মঙ্গলময় হয় অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সেটা দান করবেন ইনশাআল্লাহ। সবের নিয়তে শেয়ার করে দিবেন, আপনার অপর মুসলিম ভাইকে জানার সুযোগ
সূরা ইয়াসিনের এই ছোট্ট আমলটা যদি আপনি করতে পারেন, আপনার জীবনে কি চাই, কি চাই আপনার জীবনে, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। কমেন্ট বক্সে অবশ্যই একবার সুবহানাল্লাহ লিখে যাবেন, শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন। ইসলামিক তথ্য পেতে চ্যানেল।